আপনারা জানেন যে গত 28 নভেম্বর এখানে পুরো সংস্থাগুলোর সারা ত্রিপুরার যে পুরো সংস্থাগুলোর তার নির্বাচন হয়েছে। এর মধ্যে 6টা নগর পঞ্চায়েত এবং 13টা মিউনিসিপ্যাল কাউন্সিল এবং 1টা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো 28 তারিখ ইলেকশন রেজাল্ট বেরিয়েছে, আপনারা সবাই অবগত আছেন যে ভারতীয় জনতা পার্টির একটা বিরাট একটা সাফল্য আমরা পেয়েছি, বিজয় আমরা আমাদের প্রাপ্ত হয়েছে। এবং এর জন্য আমি ত্রিপুরাবাসীকে এবং রেসপেক্টিভ যে নগরবাসীরা আছেন তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ দেব, এবং উনাদের আশীর্বাদের কারণেই কিন্তু এই বিজয় আমরা হাসিল করতে পেরেছি। আপনারা সবাই জানেন ত্রিপুরার এই যে সাফল্য তার জন্য সারা ভারতবর্ষের মধ্যে, শুধু ত্রিপুরাতেই নয়, এই ত্রিপুরা বিজয় উৎসব সারা ভারতবর্ষে, বিশেষ করে আমাদের ভারতীয় জনতা পার্টির যেসব প্রদেশ আমরা এখন পরিচালনায় আছি সেই জায়গার মধ্যে এই বিজয় উৎসব পালন হয়েছে। এবং যেখানে নেই সেখানেও কিন্তু সারা জায়গায় আমাদের পার্টির সমস্ত কার্যকর্তারা এই বিজয় উৎসব পালন করেছে। এতদিন ধরে আমরা শুনেছি যে কেন্দ্রের বা অন্যান্য প্রদেশে যখন ভারতীয় জনতা পার্টির বিজয় হাসিল হতো আমরা এখানে তা বিজয় উৎসব পালন করতে পারতাম, কিন্তু এইবার আমাদের কাছে সবচেয়ে আনন্দের বিষয় এবং গর্বের বিষয় যে ত্রিপুরার যে এই জয়, সাধারণ মানুষের জয় এবং আমাদের কার্যকর্তাদের যে জয় এবং ভারতীয় জনতা পার্টির যে জয় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে জয় এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে জয়, সেটা আমাদের এই ত্রিপুরার জয় সমস্ত জায়গায় সেটাকে তারা সম্মান জানিয়েছে এবং সবাই এতে আপ্লুত এবং সবাই কিন্তু খুশি এবং বিভিন্ন বার্তায় আমাদের ওনারা শুভেচ্ছা জানিয়েছেন। তো এখন আমাদের যে কর্পোরেশন আছে, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং অন্যান্য নগর পঞ্চায়েত এবং মিউনিসিপ্যাল কাউন্সিল আছে, তার মেয়র এবং চেয়ারম্যান যথাক্রমে আমাদের ঘোষণা করতে হবে। তো সেই অনুযায়ী আমাদের মধ্যে একটা মিটিং হয়েছে, আমাদের যারা নেতৃত্বরা আছেন, লিডাররা আছেন আমাদের স্টেটে এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, এখানে শঙ্করজি এসছেন, বিনোদ শঙ্করজি আপ সবাই জানেন, এবং এই এএমসি বিশেষ করে তার চেয়ারম্যানে ছিলেন আমাদের উপমুখ্যমন্ত্রী মাননীয় শ্রী জিষ্ণু দেব বর্মন মহোদয় এবং অন্যান্য যারা এখানে নেতৃত্বরা আছেন, সবাই মিলে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং সেটা দিল্লির কাছে পাঠানোর পর, আমাদের একটা ডিসিপ্লিন পার্টি আপনারা সবাই জানেন, সব কিছুই কিন্তু আমাদের দিল্লির থেকেও আমরা সেই উনাদের অবগত করি এবং সেখান থেকে আমাদের সিলমোহর দিয়েছে। তো সেই অনুযায়ী আমাদের যেহেতু 19টা নগর পঞ্চায়েত এবং আমাদের মিউনিসিপ্যাল কাউন্সিল আছে, সর্বপ্রথম আমরা আজকে চেয়ারম্যানের নামগুলো এবং মেয়রের নামগুলো আমরা ডিক্লেয়ার এখানে করতে চাইছি। এবং ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিল চেয়ারম্যান হিসাবে আমরা প্রদ্যুৎ দে সরকারকে আমরা ঘোষণা দিয়েছি, এবং পরবর্তী সময়ে যতগুলো আমি নাম বলবো চেয়ারম্যান, তারা পরবর্তী সময়ে যে নিয়ম আইন আছে সেই অনুযায়ী ওখানে উনি আমাদের পার্টির নির্দেশেই কে ডিপুটি হবে, ভাইস চেয়ারম্যান হবে বা মেম্বার ইন কাউন্সিল হবে, সেইগুলো কিন্তু ওনারা পরবর্তী সময়ে ডিক্লেয়ার করবেন এবং শপথ গ্রহণ করবেন। তো ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিলের যেটা নাম বললাম, প্রদ্যুৎ দে সরকার চেয়ারম্যান, কুমারঘাট মিউনিসিপ্যাল কাউন্সিলের শ্রী বিশ্বজিৎ দাস চেয়ারম্যান, কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিলের শ্রীমতী চপলা দেব রায়, অনেক জায়গার মধ্যে উমেন রিজার্ভেশন আছে, এসসি উমেন রিজার্ভেশন আছে, এই ধরনের সেই রিজার্ভেশনের উপর ভিত্তি করেই আমরা এগুলো করেছি। আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিলের শ্রীমতী মমতা দাস, উনিও চেয়ারম্যান, শান্তিরবাজার মিউনিসিপ্যাল কাউন্সিলের যিনি চেয়ারম্যান হয়েছেন শ্রীমতী স্বপ্না মজুমদার বৈদ্য, বিলুনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারম্যান আমরা যাকে ঘোষণা দিচ্ছি উনি হচ্ছেন শ্রী নিখিল চন্দ্র গোপ, আরেকজন যিনি চেয়ারম্যান উদয়পুর মিউনিসিপ্যাল কাউন্সিলের শ্রী শীতল চন্দ্র মজুমদার, উনি আগেও কিন্তু চেয়ারম্যান ছিলেন। মেলাগড় মিউনিসিপ্যাল কাউন্সিলে আমরা এবার যাকে চেয়ারম্যান আমরা ঘোষণা দিচ্ছি উনি হচ্ছেন শ্রীমতী অনামিকা ঘোষ,
বিশালগড় মিউনিসিপ্যাল কাউন্সিলের উনি আগে ভাইস চেয়ারম্যান ছিলেন, এবার আমরা ওনাকে চেয়ারম্যানে করছি, তার ঘোষণা দিচ্ছি অঞ্জন পুরকায়স্থ। রানীরবাজার মিউনিসিপ্যাল কাউন্সিলের শ্রীমতী অপর্ণা শুক্লা দাস উনি চেয়ারম্যান। মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিলের শ্রীমতী অনিতা দেবনাথ চেয়ারম্যান। খোয়াই মিউনিসিপ্যাল কাউন্সিলের শ্রী দেবাশিস নাথ শর্মা চেয়ারম্যান। তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল কাউন্সিলের শ্রী রূপক সরকার চেয়ারম্যান। পানিসাগর নগর পঞ্চায়েত, বাকিগুলো আমি আর ছটা যে নগর পঞ্চায়েত বলছি, এতক্ষণ কাউন্সিল বল মিউনিসিপ্যাল কাউন্সিলের ঘোষণা দিলাম। পানিসাগর নগর পঞ্চায়েতের শ্রীমতী অনুরাধা দাস চেয়ারম্যান। কমলপুর নগর পঞ্চায়েতের শ্রীমতী শ্রী প্রশান্ত সিনহা চেয়ারম্যান। সাব্রুম নগর পঞ্চায়েতের শ্রীমতী রমা পোদ্দার দে চেয়ারম্যান। জিরানিয়া নগর পঞ্চায়েত শ্রী রতন কুমার দাস চেয়ারম্যান। সোনামুড়া নগর পঞ্চায়েতের শ্রীমতী সারদা চক্রবর্তী চেয়ারম্যান। এবং অমরপুর নগর পঞ্চায়েত শ্রী বিকাশ সাহা চেয়ারম্যান। যার জন্য আপনারা নিশ্চয়ই সবাই উদ্গ্রীব হয়ে যে বিষয়টা ঘোষণা আপনারা জানতে চাইছেন সেটা হচ্ছে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে। তো আমরা সর্বসম্মতক্রমে যেটা আমি বললাম যে কেন্দ্রীয় নেতৃত্বের সিলমোহরের পরে এবং আমরা সবাই মিলে ডিসিশন দিলাম, ওনার নাম হচ্ছে শ্রী দীপক মজুমদার মেয়র। এই ঘোষণা দেওয়ার জন্যই আপনাদেরকে এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আপনারা যে এসছেন এত রাত্রিতেও আপনারা একটু আগেই খবর দেওয়া সত্ত্বেও আপনারা যে এসে পৌঁছেছেন এর জন্য আমরা ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন তো বললাম যে বাকিগুলো কিন্তু এখানে এখন আমরা ডিক্লেয়ার করছি না, যেটা আইন অনুসারে উনি ওইগুলো ওখানে যখন শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে মেয়র হিসাবে তখন উনি যে ওখানের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হোক যে উনি ইয়ে থাকবেন প্রিসাইডিং অফিসার ওনার কাছে উনি দেবেন, তখন আবার ওইগুলো ডিক্লেয়ার হবে এবং সেইভাবে শপথ তখন ওটা হবে। কবে নাগাদ শপথ হবে? আমরা 8 তারিখ, বেশিরভাগ 8 তারিখ আর 9 তারিখ। এখন পর্যন্ত যেটা সিদ্ধান্ত 8 তারিখ 12টার সময় আমরা রবীন্দ্রভবন 1 নম্বর হলে আমরা করছি। এবং যেহেতু বাইরে আমাদের ইচ্ছে ছিল একদম বাইরে খুব ভালো করে করব, কিন্তু যেহেতু ওয়েদার পারমিট করছে না এর জন্য হল ঘরের ভিতরেই আমরা এটা করছি। কিন্তু পরবর্তী সময়ে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আসবেন এবং খুব সম্ভবত আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জি আসবেন, হয়তোবা আরও অনেকে আসতে পারেন। তো উনাদেরকে নিয়ে বড় করে এই যে একটা বিরাট সাফল্য আমরা পেয়েছি, এই জয় জনতার যে জয়, সেই জয় আমরা আরও সুন্দরভাবে সেটাকে করার আমরা চিন্তাভাবনা আমাদের আছে এবং সেটা আমরা ডিসিশন নিয়ে আপনাদেরকে জানিয়ে দেব ডেট এবং সময় এবং কোথায়। ধন্যবাদ। এখন আমাদের এখন তো বললাম যেটা এখন পর্যন্ত আমাদের কাছে কোনো সেরকম আমাদের কাছে কোনো খবর নেই, তবে যেটা বললাম কেন্দ্রীয় নেতৃত্ব পরবর্তী সময়ে এত বড় একটা জয় সেটাকে উনাদেরকে ছাড়া তো আমরা সেইভাবে আমার মনে হয় এটা একটা আমাদের কাছে খামতি থাকবে। তো নিশ্চয়ই উনাদেরকে আমি অলরেডি চিঠিও দিয়েছি ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে, আমি আমাদের জেপি নাড্ডাজিকে আমি চিঠিও দিয়েছি, ওনার সময় আমরা চেয়েছি, নিশ্চয়ই সেইভাবে উনি সময় দেবেন এবং পরবর্তী সময়ে আপনাদেরকে আমরা সেটা জানিয়ে দেবো।